গোপালের জন্য কিছু গিফট কিনা হয়েছে সেটাই দেখাচ্ছি। গোপালের জন্য একটা নতুন গিফট কেনা হয়েছে, সে গিফটটা গোপালের গিফটের টাকা দিয়ে কেনা হয়েছে। গোপাল সোনা অনেকগুলো টাকা পায় গিফটে, জন্মদিনে, তার জন্মাষ্টমীতে পিকনিকে গিয়েছিল তখন কিছু টাকা পেয়েছিল, সেই টাকা দিয়ে এই গিফটটা নেওয়া হয়েছে, রূপোর চামচ। গিফটের টাকা দিয়ে গিফট কেনা হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা সব কমেন্ট করবেন। উপাসনার দিদা মাসি সব টাকা গিফট করেছিল, সেই টাকা দিয়ে এই চামচটা কেনা হয়েছে আমার গোকুল সোনার, রূপোর চামচ। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। গোপালের জন্য একটা বেড কেনা হয়েছে, আগেকার বেডটা ছিঁড়ে গেছিল, তাই একটা নতুন বেড নেওয়া হয়েছে আমার গোকুর জন্য। বেডটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবে, বিশাল বড় বেড গোপালের জন্য, মজানা খুবই খুশি হয়েছে। এত বড় পাঁচবালি বেড আনতে বলেছিলাম বাবা, যে এত বড় বেড আনবে আমি ভাবতে পারিনি, বিশাল বড় বেড নিয়ে আসতে। গোপোষণা আরামে ঘুমাবে, হাত পা ছড়িয়ে, এটা বালিশ, এটা দুটো গোল বালিশ, খুব সুন্দর হয়েছে বেড, আমাকে তো ভালোই লেগেছে, কিন্তু একটু বড় যা। গোপাল সোনার নতুন বেড, এই যে গোপাল সোনা কত খুশি। বন্ধুরা কমেন্ট করবেন সবাই আমার গোপাল সোনার বেডটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আশা করেন ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। রাধে রাধে।